করোনা সংক্রান্ত একাধিক দাবিতে বামেদের মৌন প্রতিবাদ পালন। করোনা ভাইরাস উদ্ভূত পরিস্থিতিতে সরকারের সঠিক ভূমিকা পালন করার দাবিতে পূর্ব বর্ধমান শহরে মৌন প্রতিবাদ করল বেশ কয়েকজন বামপন্থী সংগঠন। সংগঠনগুলির পক্ষ থেকে দাবি করা হয়েছে, করোনা ভাইরাস আক্রান্ত চিহ্নিতকরণ পরীক্ষার পরিমাণ বাড়াতে হবে, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের যথাযথ সুরক্ষার ব্যবস্থা করতে হবে, পরিযায়ী শ্রমিকদের বাড়িতে ফেরার ব্যবস্থা করতে হবে, বোরো চাষে ক্ষতিগ্রস্ত চাষিদের ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানানো হয়েছে এদিন। তার মধ্য দিয়ে আমরা ব্যাপক করোনা টেস্ট হচ্ছে অবিলম্বে না করলে, শুধুমাত্র হচ্ছে গিয়ে লকডাউন করলে এই সমস্যাকে আটকানো যাবে না, কোভিড-19কে আটকানো যাবে না। এবং তার সঙ্গে হচ্ছে যে আমরা এই কথা বললাম যে সমস্ত হচ্ছে যারা মানুষ দৈনিক আনেন দৈনিক খান গরিব মানুষ, তাদের যদি খাওয়ার ব্যবস্থা করা না যায় তারা কোথায় তারা বাঁচবে? এবং প্রতিটা মানুষের, সাধারণ মানুষের তার মাথা পিছু একটা সুনির্দিষ্ট আয়ের ব্যবস্থা করতে হবে। এবং তার সঙ্গে তথ্য গোপন করা হচ্ছে কেন্দ্রে এবং রাজ্যে, যেটা অবিলম্বে বন্ধ হওয়া দরকার। পরিযায়ী শ্রমিকদের জন্য সারা দেশে তার হচ্ছে ব্যবস্থা গ্রহণ এবং তার সঙ্গে ফেরানোর ব্যবস্থা গ্রহণ হচ্ছে গিয়ে করা দরকার। এবং এর সঙ্গে সংহতভাবে সমস্ত মানুষ মিলিতভাবে এই করোনা ভাইরাসের যে আক্রমণ, এই মহামারীর যে আক্রমণ, তাকে প্রতিরোধ করতে হবে। সে ব্যাপারে আমরা সহযোগিতা করার জায়গাতেই আমরা আছি, কিন্তু আমরা লক্ষ্য করছি কেন্দ্রের সরকার এবং রাজ্যের সরকার তারা মানুষের পরামর্শগুলোকে কোনোদিন কানে নিচ্ছেন না, প্রতিদিন তারা একে অগ্রাহ্য করছেন। এর বিরুদ্ধেই আমরা মিলিতভাবে গোটা দেশজোড়া সিআইটু, কৃষক সভা, খেত মজুর ইউনিয়ন, গণতান্ত্রিক মহিলা সমিতি, যুব ফেডারেশন, ছাত্র ফেডারেশন, সমস্ত গণসংগঠনগুলি মিলিতভাবে এই প্রতিবাদ দিবসকে আমরা পালন করলাম দেশব্যাপী কর্মসূচির অঙ্গ হিসাবে। এখানে আমরা আজকে কর্মসূচিকে শেষ করছি। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, টাইমস বাংলা।